রাজ্যের বিজু জনতা দলর স্থিতি বেশ সুদৃঢ় আঞ্জাম জেলার দল অনুরূপ সশক্ত এখন বজায় রাখা সমস্ত দায়িত্ব বলে সাংসদ তথা ব্রহ্মপুর সংসদীয় ক্ষেত্রে নবনিযুক্ত বিজেডি পর্যবেক্ষক মানস মঙ্গরাজ পর্যবেক্ষক ভাবে নিযুক্তি পাইলা পরে প্রথম থর ব্রহ্মপুর গস্তরে আসি মানস স্থানীয় সংস্কৃত ভবন পরিসরের আয়োজিত কার্যক্রমে যোগ দিয়ে দলীয় কর্মীকে নবীন মন্ত্র দিয়ে গত 23 বর্ষ ভিতরে রাজ্য সরকারঙ্ক বিভিন্ন জনহিতকর কার্য সম্পর্কে লোকঙ্ক পাখরে পৌঁছাইবা সহিত তৃণমূল স্তরর দলকু অধিক সংগঠিত করিবাকু মানস উপস্থিত কর্মীমানঙ্কু আহ্বান দেইথিলে। দলর মহিলা ছাত্র ও যুবকর্মী মানে মুখ্যমন্ত্রীঙ্ক নির্দেশ অনুসারে দলকু আগকু নেবাকু সংকল্প নেবা উচিত বলি সাংসদ মানস মঙ্গরাজ কহিথিলে। জিলা বিজেডি সভাপতি তথা রাজ্য যোজনা বোর্ড সদস্য ডাক্তার রমেশ চন্দ্র চাউ পটনায়ক সভাপতিত্ব ও ব্রহ্মপুর বিধায়ক বিক্রম পণ্ডাঙ্ক আবাহকত্বরে আয়োজিত এই কার্যক্রমে পর্যবেক্ষক মানস মঙ্গরাজঙ্কু দলীয় নেতা কর্মী ও কর্তা মানে ভব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলেন। সমস্তঙ্କ মধ্যে অত্যন্ত উৎসাহ অছি এবং এটা মোর প্রথম গস্ত এবং বারম্বার এটাকি গস্ত করি এই আমার অর্গানাইজেসন আপনার জাঁচান সংগঠন অত্যন্ত সুদৃঢ় অবস্থায় আছে খালি এটা সমগ্র ওড়িশার এবং পার্টিকুলারলি গঞ্জাম গজপতি আরম্ভ করে সবুড়ে সুদৃঢ় অছি তাকে অধিক কেমতি অধিক সুদৃঢ় করা যাব সেইপাই মোর প্রয়াস জারি রহব এবং সমস্ত খালি কর্মী খালি কর্মকর্তা নুহতি সমস্ত মু আজ আহ্বান দিয়েছি সমস্ত কর্মীঙ্কু মতামত বা ফিডব্যাক সংগ্রহ করি এবং তাহা মোর হাইকমান্ড মাননীয় মুখ্যমন্ত্রী পেশ করি।